আপনি যখন বলবেন না ভাইয়া, তখন কিন্তু অনেক সময় আপনাকে অনেকে বলবে যে উনি কেন বলে না, উনি কেন চুপ থাকে সব সময়, তার মানে সে কি গিলটি বা কোনো কিছু? শাকিব অপুর সম্পর্কের গুঞ্জন তো নতুন কিছু নয়, তবে যতবারই প্রশ্ন করা হয়েছে ততবারই সম্পর্কের কথা অস্বীকার করেছেন শাকিব খান। যদিও অপু মাঝে মাঝে কিছু ইশারা ইঙ্গিত দিয়েছেন, তবে তিনিও কখনো স্পষ্ট করে কিছু বলেননি, অথচ যুক্তরাষ্ট্রে গিয়ে ঠিকই তার বাস্তবতা দেখা গেল। তাহলে এবার দেশে ফিরে কি জবাব দেবেন শাকিব অপু? এবার সেই ব্লেমটাই করেছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি, তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বুবলির সংসার ভাঙার মূল কারিগর অপু বিশ্বাস, এমনই কিছু ইঙ্গিত দিয়েছিলেন শবনম বুবলি, তার চোখে ঠিক সেরকম কিছু একটাই পড়েছিল। আর তার মাঝে শ্বশুর বাড়ি নিয়ে অপুর নানা সখ্যতার গল্পে শাকিবকে প্রশ্ন করা হয়েছিল সে আবার অপুকে মেনে নেবেন কিনা, যার উত্তরে শাকিব সাফ সাফ জানিয়েছিলেন অপু বুবলি দুজনেই এখন তার জীবনের অতীত, তাই তিনি এদের কাউকেই আর কখনোই মেনে নেবে না। কিন্তু দিন শেষে যুক্তরাষ্ট্রে দেখা গেল তার ভিন্নতা। তাহলে শাকিব এবার দেশে ফিরে কি জবাব দেবেন? সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখা হতেই ছেলেকে নিয়ে নানা পার্কে শাকিব অপুর ঘুরতে যাওয়ার নানা কনফিউশন তৈরি করেছিল সকলের মাঝে। কিন্তু এরপরে কানাডার নায়াগ্রা ফলসের এই দৃশ্যটি তাদের নতুন সম্পর্কের বিষয়টি অনেকটা নিশ্চিত করে দিয়েছে, এমনকি ছেলেকে ঘিরে তাদের দুজনের মাঝে ব্যক্তিগত সখ্যতার নানা চিহ্নও দেখা গেছে। তাহলে এখানে নিশ্চয়ই অস্বীকার করার আর কোনো সুযোগ নেই যে তাদের মাঝে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এখন মূল বিষয় হলো, তাহলে এবার তারা দেশে ফিরে কি জবাব দেবেন? এমনই একটা আলোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একে তো অপুকে মেনে না নেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্রে গিয়ে সেই অপুর সাথেই ঘনিষ্ঠতায় জড়িয়েছেন শাকিব খান, আর তার উপরে অপু জানিয়েছিলেন সংসার তার হোক বা না হোক ধর্ম পরিবর্তন করতে ইচ্ছুক নয় অপু বিশ্বাস, অর্থাৎ তিনি আর কখনো হিন্দু ধর্মকে ত্যাগ করবেন না। এখন শাকিব যদি তাকেই মেনে নেয়, তাহলে অপুর সেই শর্ত মেনে সংসারটা করতে যাচ্ছেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অনেকের মাঝে। সব মিলে এখন প্রশ্ন একটাই যে দেশে ফিরে শাকিব কি জবাব দেবেন। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।